সো এখন আমরা আয়ার সেন্সরটা দেখবো। আয়ার মিন্স ইনফ্রারেড সেন্সর, বেসিক্যালি রেডিও সেন্সিটিভ অপটো ইলেকট্রনিক কম্পোনেন্টস বেসিক্যালি। সো এর একটা রেঞ্জ আছে, নির্দিষ্ট ওয়েভলেন্থ 780। সো একটা নির্দিষ্ট রেঞ্জের লিমিট হয়ে গেলে সে আর সেটা সেন্স করতে পারবে না, আই মিন সেখানে কি আছে অবজেক্টটা ডিটেক্ট করতে পারবে না। সো বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি আমরা দুটো ব্ল্যাক এবং দুটো, একটা হলো আপনার ব্রাইট, দু ধরনের একটা এলইডির মতো আছে। সো বেসিক্যালি ব্রাইটটাকে বলা হয় আর এক্স, অর্থাৎ যেটা রিসিভ করবে, এবং যেটা ব্রাইট সেটাকে বলা হয় ট্রান্সমিট, বা যেটাকে বলা হয় বেসিক্যালি আমার যেটা ট্রান্সমিট করে বেসিক্যালি। সো আমার এখানে এই যে ব্রাইটটা কি করবে, ট্রান্সমিট করবে ইনফ্রারেড রেস, ইনফ্রারেড স্পেকট্রামে রেগুলো ট্রান্সমিট করবে, এবং আর এক্স যেটা আছে ব্ল্যাক সেটা কি করবে, স্পেকট্রাম গুলো, যে স্পেকট্রাম গুলো আমি ট্রান্সমিট হয়েছে সেগুলো কোন অবজেক্ট দ্বারা যদি ফিরে আসে স্পেকট্রাম রেগুলো, তাহলে সেগুলো রিসিভ করবে। তো তারপরে এটা বেসিক্যালি ডায়োডের মতো, ডায়োড যেগুলো বেসিক্যালি ইমিট করে রেগুলো হোয়েন এভার স্পেসিফিক ভোল্টেজ বিটুইন টু টার্মিনাল আর গিভেন। তারপরে দ্বারা হোয়েন আমাদের যদি কোনো অবজেক্ট থাকে, আমি যদি আরেকটা পিকে যাই, আরেকটা পিকে যদি এই পিকটা দেখাই আপনাদেরকে, এখানে দেখতে পাচ্ছেন আমরা ট্রান্সমিটার ব্ল্যাকটার সাহায্যে, ট্রান্সমিটার সাহায্যে আমরা কি করেছি, ট্রান্সমিট করলাম। তো ট্রান্সমিট হলো রে, রেগুলো ট্রান্সমিট হওয়ার পর এখানে কোনো অবজেক্ট নেই, সো অবজেক্ট না থাকলে সে কি ফিরে আসবে না, সো সে ফিরে আসলো না। কিন্তু কিন্তু যদি অবজেক্ট থাকে, এখানে দেখতে পাচ্ছেন অবজেক্ট যদি থাকে, আমাদের আর এক্সটা রে ট্রান্সমিট করলো, করার পরে সেটা ব্যাক করলো, ব্যাক করার পরে এটা আবার অবজেক্ট রিফ্লেক্ট হয়ে গেল, যেটা আমাদের অবজেক্ট যেটা বলা হয় কি বলবো, আমাদের আমাদের রিফ্লেক্ট হয়ে গেল রে গুলো। সো রিফ্লেক্টেড রেটা আমার ডিটেক্ট করবে হলো এখানে আমাদের রিসিভারটা। সো আই মিন রিসিভার বলতে এখানে আমাদের যেটা বলা হইতেছে হলো রিসিভ, আমরা এখানে একটু আগে দেখে এসেছি যেটা হলো আমাদের বেসিক্যালি, হ্যাঁ এই যেটা ব্রাইট কালারের ছিল আর এক্স এর পাশে, সেটা হলো আমাদের রিসিভার। সো রিসিভারটা এখানে আমরা দেখতে পাচ্ছি রিসিভ করছে। সো আয়ার সেন্সর দেখতে পাচ্ছেন এখানে রেঞ্জ অনেক কম, লিমিটেড। সো বেসিক্যালি অনেক দূরের কোনো জিনিস ডিটেক্ট করার জন্য আমরা এটা ইউজ করি না। সো আর তারপরে রেগুলো রিফ্লেক্ট হয়ে গেল, রিফ্লেক্ট রিফ্লেক্ট হয়ে সেটা হলো আমাদের ব্যাক করে আসলো, ব্যাক করার পর রিসিভার সেটি রিসিভ করলো, তারপর একটা বেসিক্যালি ভোল্টেজ জেনারেট করে এট এ লেভেল ইন দেয়ার টার্মিনালে। সো তারপরে বেসিক্যালি আপনার ভোল্টেজ লেভেল গুলো ডিপেন্ড করে ইন্টেন্সিটির উপর, লাইটের যত যে পরিমাণ রিফ্লেক্টেড হয়ে এসেছে আর কি। সো তারপরে আমরা এখানে দেখলাম আয়ার ট্রান্সমিটার লিমিটেড রেঞ্জের মধ্যে একটা মানে বেশি ডিস্টেন্সে যেতে পারে না বেসিক্যালি। সো লাইক আমরা আরেকটা জন্য এখন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হলো এখানে একটা যদি ব্ল্যাক কোন অবজেক্ট থাকে তাহলে তার সেন্সের পরিমাণটা অনেক কম। দেখুন রিসিভার কিন্তু এখানে সেন্স করতে পারছে অনেক অল্প পরিমাণে। তারপর এখানে যদি আমরা দেখতে পারি ব্রাইট কোনো অবজেক্ট থাকে তাহলে সে রিসিভের পরিমাণ, ট্রান্সমিট রিফ্লেক্টের পরিমাণটা অনেক বেশি, এখানে রিফ্লেক্টের পরিমাণটা একদম কম। সো ডার্ক এন্ড কালার হলে আয়ার অবজেক্ট রিফ্লেক্ট লেস আয়ার লাইট, লাইটলি কালার বা ব্রাইট কালার হলে আয়ার অবজেক্ট রিফ্লেক্ট মোর আয়ার লাইট। সো তো এটা বেসিক্যালি রিসিভারটা খুবই সেন্সিটিভ। সো এই থিওরি অনুসরণ করে আমরা একটা লাইন ফলোয়ার বানাতে পারি, যেটা অনলি ব্ল্যাক লাইনকে ফলো করবে ব্রাইট লাইনকে। সো ব্র্যাকে যেহেতু আমার কম পরিমাণে রেটা রিফ্লেক্ট হচ্ছে, সো এখান থেকে আমরা ভ্যালুগুলো নিয়ে কন্ডিশনে আমরা প্রোগ্রাম করতে পারি বিভিন্ন, দেন আমরা লাইন ফলোয়ার ডিটেক্ট করতে, লাইন ফলোয়ার একটা আমরা করতে পারি আর কি। সো তারপর আমরা যদি রোবোটিক ভেহিকেল আছে অনেকগুলো, সেগুলো আমরা যদি চাই যে ব্ল্যাক লাইনকে ফলো করবে, তখন আমরা সেভাবে প্রোগ্রামটা করি আমরা। সো এইভাবে আমরা বেসিক্যালি দূরের রেঞ্জের জন্য আমরা আয়ার সেন্সর ইউজ করি না, লং রেঞ্জের জন্য, লং রেঞ্জ রেঞ্জ ডিস্টেন্সের জন্য, শর্ট রেঞ্জের জন্য আমরা এটা বেসিক্যালি ইউজ করি। সো আমরা এখানে যদি আবার পিকে চলে যাই, দেখতে পাচ্ছেন এখানে তিনটা টার্মিনাল রয়েছে, তিনটা টার্মিনাল মধ্যে একটা হলো আপনার বেসিক্যালি হলো একটা হলো পিসিসি, এটা দেখতে পাচ্ছেন বিসিসি, দেন হলো গ্রাউন্ড, দেন রয়েছে আউটপুট আমার, যেখানে আমি আউটপুট ভ্যালু দেখতে পারবো সে কোনো অবজেক্ট ডিটেক্ট করলো কি করলো না, সেটা আমরা এই টুতে দেখিয়েছি। এটা কানেকশনটা দেখুন, আমরা ডিজিটাল পিনের টুতে কানেক্ট করেছি আউটপুটটা, দেন 5 ভোল্ট আর গ্রাউন্ড করেছি, ভেরি সিম্পল কানেকশন। সো এই কানেকশনটা আশা করি দেখা লাগবে না, জাস্ট আপনারা কি করবেন এখানে বিসিসি তো লেখাই আছে, বিসিসি টা 5 ভোল্টে কানেক্ট করবেন, তবে গ্রাউন্ডটা গ্রাউন্ডে, দেন লাস্ট ওয়ান আউটপুটটা টুতে, টুতে করবেন ডিজিটাল পিন। সো এখন আমরা চলে যাবো আরডিএনএ কোডে আমাদের, আমি এখানে ফাইল বানিয়ে নিয়েছি আয়ার সেন্সর, ফাইলে গিয়ে নিউ ফাইল ক্রিয়েট করে নেবেন আয়ার সেন্সর, দেন আমি এখানে একটা ভেরিয়েবল বানিয়েছি ইন্টিজার ভেরিয়েবল বেসিক্যালি আয়ার সেন্সর 2, কারণ কি আমরা এখানে 2 হবে পিন 13 না। সো পিন 2 অ্যাজ এ সেন্সর ডাটা রিড পিন ইনপুট, বেসিক্যালি আমরা এখানে
দুই নাম্বার পিনে কানেক্ট করেছিলাম, দেখেছেন এই যে এখানে আমরা পিকে দেখলাম দুই নাম্বার পিনে তার আউটপুটটা কানেক্ট করেছি, এর জন্য আমি এখানে কি ইনিশিয়ালাইজ করে নিলাম, এই ইন্টিজার সেন্সরটা বলে নিলাম এখানে টু। তারপর ভ্যালু ইকুয়ালস টু ইনিশিয়ালি ফার্স্টে আমরা জিরো রাখলাম। তারপর ভয়েড সেটআপে আমরা আমাদের পিন মোড সেন্সর ইনপুটটা বলে দিলাম, এখানে আমাদের এটা হলো ইনপুট, সেন্সরটা হবে আমার ইনপুট। তারপর আমরা সিরিয়াল ডট বিগেন করে নিলাম, যেটা হলো সিরিয়াল কানেকশন দিবে বেসিক্যালি একটা নির্দিষ্ট বাট রেটের মধ্যে। সো আর বাট রেট হলো বেসিক্যালি আপনার হাউ মেনি টাইমস বিটস ক্যান বি লাইক কি বলবো বিটস আপনার সিগনাল কিভাবে চেঞ্জ হয় বেসিক্যালি পার্ট টাইমে, সেগুলো আর কি দেখাই। বিভিন্ন ওয়্যার এবং ওয়্যারলেস আপনার যখন আমরা কোনো কিছু সিগনাল পাঠাই তখন একটা বাট রেট থাকে, সেখানে রেটটা স্ট্যান্ডার্ড পরিমাণ 9600, তো আমরা সেই স্ট্যান্ডার্ড পরিমাণটাই সেট করে নিয়েছি, এগুলো আমরা আগেও দেখেছি। সো আর কমিউনিকেশন চ্যানেলে এই রেটে ট্রান্সমিট হবে, ট্রান্সফার হবে। দেন আমরা এখানে ভয়েড লুপে আমরা আমাদের মেইন কোড গুলো লিখেছি, সো ভ্যালু ডিজিটাল রিড করেছি আমরা সেন্সর থেকে, যেখানে আমরা কানেক্ট দিয়েছিলাম, কোথায় কানেক্ট দিয়েছিলাম, এই যে এখানে টুতে, টু থেকে আমি রিড করে নিলাম, ডিজিটাল রিড ইউজ করে, যেহেতু সেটা ডিজিটাল পিন, সো ডিজিটাল ডাটা জিরো জিরো এন্ড ওয়ান, যেহেতু আমার এখানে জিরো এবং ওয়ান, হয় জিরো না হয় ওয়ান, অর্থাৎ যদি ডিটেক্ট করে তাহলে আমার জিরো, আর যদি না ডিটেক্ট করে কিছু তাহলে ওয়ান রিটার্ন করবে, সো এটা স্টোর হবে ভ্যালুতে। তারপর আমরা সিরিয়াল প্রিন্ট করলাম, প্রিন্ট এলএন করলে আমাদের নিউ লাইনে চলে যাবে, একটা ডিলে দিলাম, 1000 মিলি সেকেন্ড। সো এখন আমরা এটা কি করবো, বেসিক্যালি আমরা এখানে কানেক্ট দিবো আমি ফার্স্টে, সো কানেক্ট করার পরে আমি আমি এটা রান করব, সো আপলোড করলাম, কম্পাইল হবে, একটু ওয়েট করতে থাকি। এখন যদি আমি সিরিয়াল মনিটর ওপেন করি আমরা এটা ক্লিয়ারই আউটপুট দিব, ক্লিয়ার করব, দেখুন আমি কোনো অবজেক্ট দেইনি আশেপাশে, ওয়ান ওয়ান ওয়ান, যে আমি অবজেক্ট দিব, আমি যেই অবজেক্ট দিব সাথে সাথে সে বলে দেবে হলো জিরো জিরো জিরো। আপনি যদি সামনে হাত রাখেন তাহলে কি দেবে আপনাকে, জিরো, অর্থাৎ আপনি অবজেক্ট ডিটেক্ট করতে পারছেন। যদি হাত সরিয়ে নেন তাহলে আপনাকে দিবে ওয়ান, আবার যদি করি ওয়ান, আবার যদি করি জিরো, সো এভাবে দিবে। আমি যদি এটা আপনাদের একটু ভিডিওর মাধ্যমে দেখাই তাহলে, সো এখানে আমরা বেসিক্যালি দেখতে পাচ্ছি আইআর সেন্সর কানেকশনটা আমরা অ্যাজ সার্কিট ডায়াগ্রামের মতো করে দিয়ে দিয়েছি, একদম ইজি কানেকশন ছিল। সো দেখতে পাচ্ছেন এখানে একটা আমার লেফট সাইডের লাইটটা এখানে জ্বলে আছে অলরেডি। সো আমি যদি এখানে কোনো অবজেক্ট আনি দেন আমাদের কী করছে, এখানে আমাদের যেটা ব্রাইট কালার সে অলরেডি সেখান থেকে ট্রান্সমিট করছে কিছু রে, দেন রে যখনই রে রিফ্লেক্ট হলো অবজেক্ট সামনে আসলো, এই যে আমি হাতটা সামনে আনলাম, আমার লাইক আমি হাতটা যখনই সামনে আনবো, আমি এই আমি সামনে আনলাম, তখন আমার কি হলো রেগুলো ব্যাক করলো, ব্যাক করে রিসিভ করলো কে, এই যে ব্ল্যাক কালার অর্থাৎ আর এক্স রিসিভ করলো, আর টিএক্স তো আমার ট্রান্সমিট করলো রেগুলো, দেন আর রিফ্লেক্ট হয়ে কোনো অবজেক্ট যদি আসে সেগুলো রিসিভ করলো আমার আর এক্স। সো আর এক্স রিসিভ যখন করবে তখন আমার এখানে এই সেকেন্ড লাইটটা রাইট সাইডে জ্বলে উঠবে, অর্থাৎ নির্দিষ্ট পরিমাণে সে কিছু ভোল্টেজ জেনারেট করে দিবে। সো দেখছুন ভোল্টেজ জেনারেট করে দিচ্ছে নির্দিষ্ট পরিমাণে এবং আমার লাইটটা জ্বলে উঠছে। সো এইভাবে আমরা অবজেক্ট ডিটেক্ট করতে পারি আইআর সেন্সর ইউজ করে।